তো দেখুন, আপনারা হয়তো অনেকে জানেন না যে সিটেট পরীক্ষায় কোনো কিছু না পড়ে 15 মার্ক পাওয়া যায়, ঠিক আছে, উইদাউট স্টাডি। আপনি কোনো কিছু জানেন না, কোনো কিছু আপনার প্রিপারেশন নেই, কিন্তু আপনি বাংলা ভাষায় 15 মার্ক আপনি 100% গেইন করতে পারবেন, ঠিক আছে। বাংলা ভাষায় টোটাল আমাদের 30 মার্কস আসে, তো 30 থেকে আপনি 50% মানে 15 মার্কস 15 নম্বর আপনি কোনো কিছু স্টাডি না করে উইদাউট স্টাডি আপনি পরীক্ষার হলে গিয়ে আপনি পরীক্ষার হলে বসেই আপনি কোনো কিছু না পড়ে আপনি 15 মার্ক আপনি পেতে পারবেন। সেটা আপনাদের অনেকের জানা আছে, আমি বিভিন্ন ক্লাসে ডিসকাস করেছি, তো যারা জানে নেই তারা অবশ্যই আজকের ক্লাস থেকে খুব ভালো করে জেনে নিন, আর যাদের জানা রয়েছে তাদের বেস্ট অফ লাক ভাই। তো দেখুন, যারা জানেননি তাদের জন্য ট্রিকটা আজকে আমি শেয়ার করব। দেখুন, প্রত্যেকটা পরীক্ষায় আপনারা যখন যাবেন সিলেট পরীক্ষায়, এটা আমি একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমি নিয়েছি আমার হাতে, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিয়ে আমি আপনাদের ডিসকাস করব। তো এটা আপনারা পেপার 1 এবং পেপার 2 যারা দিচ্ছেন, পেপার 1ও আপনাদের সেম কাজে লাগবে, পেপার 2তেও আপনারা সেম কাজে লাগবে, মানে 15 মার্ক আপনি মানে উইদাউট স্টাডি, ঠিক আছে ভাই, বিনা পরিশ্রমে। দেখুন, আমাদের পরীক্ষায় প্যাসেজ আসে, ঠিক আছে, আমরা সবাই জানি আমাদের পরীক্ষায় প্যাসেজ আসে। আজকে আমি সেই 10টা প্রশ্ন আমি আপনাদের সলভ করে দেবো, এবং কী করে সলভ করবো সেটা আপনারা দেখবেন, আপনাদের চোখের সামনেই সলভ করবো আমি। আমি কিন্তু কোনো কিছু পড়িনি, বা এই আনসারগুলো সলভ করতে আপনাকে কিন্তু কোনো কিছু পড়তে হবে না, ঠিক আছে। তো কী করে আনসারগুলো আপনি সলভ করবেন, কিন্তু হ্যাঁ, বেসিক যে সকল ধারণাগুলো রয়েছে, বেসিক কিছু কিছু ধারণা আপনাকে জানতে হবে। যেমন কি দেখুন, যেমন একটা প্রশ্ন এখানে দেখুন, আমরা প্রথম এই প্রশ্নটা সলভ করি, এই প্রশ্নটা কী করে সলভ করে দেখি। উদ্ধৃত গদ্যাংশে বাক্যে ক্রম অনুযায়ী যেভাবে ব্যবহৃত হয়েছে, মানে বাক্যের যেটা ক্রম, বাক্যের যেটা সিকোয়েন্স, সিকোয়েন্স অনুযায়ী প্যাসেজে কীভাবে ব্যবহার হয়েছে সেটা আমাদের লিখতে হবে। 1 নম্বর দেখুন কী রয়েছে, তা আমরা ভুলি আর মনে রাখি। 2, বাড়িতে যিনি কনিষ্ঠা বন্ধু ছিলেন, কালো মৃত্যু কালো ছায়া ফেলিয়া প্রবেশ করিল, তা আপনার কালিমাকে চিরন্তন না করিয়া ছায়ার মতো একদিন নিঃশব্দ পদে চলিয়া গেল। 3, একজন পুরাতন দাসী আসিয়া আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠল। এখানে এই প্যাসেজ অনুযায়ী সবগুলো আমরা মিলাবো, তো প্যাসেজ অনুযায়ী যদি সবগুলো মিলাই, তাহলে কিন্তু সবগুলো যদি মিলাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় চলে যাবে। তো সময়টা আমরা কীভাবে বাঁচাবো এটাও আমরা দেখাবো আজকে। তো এবার প্রথমে এখানে অপশনগুলো দেখুন, এখানে দেখুন এ বি ডি ডি, এখানে দেখুন ডিডি আমাদের 2টা রয়েছে, ঠিক আছে, তার মানে আমরা আপাতত প্রথম সারিটা আমরা ক্যান্সেল করছি। এখানে দেখুন ডি এ বি সি মানে কি, লাস্টের যেটা রয়েছে সেটা সম্পূর্ণটা আলাদা আলাদা রয়েছে, সেপারেট রয়েছে। তো যেহেতু সেপারেট রয়েছে, সেহেতু যে কোনো একটা যদি আমরা মিলিয়ে নিই লাস্টে থেকে যে কোনো একটা যদি আমরা মিলিয়ে নিই তাহলে কিন্তু আমরা আনসার খুব সহজে আমরা পেয়ে যাব, ঠিক আছে, যেহেতু আলাদা আলাদা আছে। তো আপনারা প্রশ্নে দেখবেন হয়তো প্রথম দিকে সেটা আলাদা আলাদা থাকবে ডিফারেন্স, নতুবা শেষে থাকবে। যদি প্রথম দিকে আলাদা থাকে তো আপনারা প্রথম দিকে থেকে মিলাবেন, আর যদি লাস্টে আলাদা থাকে তো লাস্টেরটা মিলাবেন। তো এবার আমরা পেলাম, এখানে দেখুন লাস্টেরটা কিন্তু ডিফারেন্ট রয়েছে, সুতরাং লাস্টে এগুলো আমরা দেখি, তা আমরা ভুলি আর মনে রাখি, বাড়িতে যিনি কনিষ্ঠা বন্ধু ছিলেন, মৃত্যু কালো ছায়া ফেলিয়া একজন পুরাতন দাসী আসিয়া, এই 4টা লাইনের মধ্যে কোনটা লাইন আমাদের সর্বশেষে আছে, আমরা সর্বশেষের থেকে আমরা দেখব, শেষের দিক থেকে আপনারা একটু মিলিয়ে নেন। তো শেষের দিক থেকে দেখুন তো কোন লাইনটা আমাদের রয়েছে, আমরা একটু দেখি, এখানে নেই, শেষের দিক থেকে আমরা মিলাবো, শেষের দিক থেকে আমাদের কোন লাইনটা রয়েছে, যেটাই রয়েছে সেটাই আমাদের আনসার হবে, শেষের দিক থেকে মিলাবো ভাই। ইয়েস, তা আমরা ভুলি আর মনে রাখি, দেখুন শেষের থেকে একদম শেষে আমাদের কোন লাইনটা আছে, একদম শেষেই আমাদের আছে কি, তা আমরা ভুলি আর মনে রাখি, একদম শেষে আছে। তো এবার দেখুন এই যে, তা আমরা ভুলি এবং মনে রাখি, এটা কোথায় আছে, সব লাস্টে আছে। তো লাস্টে আমাদের কী থাকবে, লাস্টে আমাদের এটা থাকছে, এটা কোথায় থাকছে, এটা আমাদের সর্বশেষে থাকবে, দেখুন এটা আমাদের সবের শেষের আছে। তো এখানে দেখুন এটা সবের শেষে আছে, বাকি এখানে এনআই, তো এটা সবের শেষে আছে, তার মানে কি এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নম্বর 2। এখানে যদি আমরা মিলাই তাহলে একজন পুরাতন দাসী আসি আমাদের ঘরে ছুটি, এটা প্রথমে থাকবে, তারপরে আমাদের বি থাকবে বাড়িতে কনিষ্ঠা বন্ধু, তারপরে সি থাকবে, তারপর এই লাইনটা লাস্টে থাকবে, সবগুলো মিলাবার আমার কোনো প্রয়োজনই নেই, আমি শুধু লাস্টের লাইনটা মিলাবো এবং আনসার হবো। দেখুন 1 মার্ক বিনা পয়সা পেয়ে গেলেন উইদাউট স্টাডি। তারপর 2 মার্ক, 2 নম্বর যেটা প্রশ্ন বলেছে, 3 নম্বর প্রশ্ন, এতদিন পর্যন্ত যে ঘরে আমরা ড্যাস সে ঘরেই আমরা শয্যায় মা শুইতেন। এবার দেখুন এখানে আমরা প্যাসেজে যাব, প্যাসেজে গিয়ে একদম ডাইরেক্ট দেখুন আপনাদের আনসার আপনাদের চোখের সামনে ভেসে উঠবে, কোথায় দেখুন, এই দেখুন, এতদিন পর্যন্ত যে ঘরে আমরা শুইতাম সে ঘরে স্বতন্ত্র শয্যায় মা শুইতেন। এতদিন পর্যন্ত যে ঘরে আমরা শুইতাম সে ঘরেই স্বতন্ত্র শয্যায় মা শুইতেন। দেখুন কী করে আমরা খুব তাড়াতাড়ি আনসারগুলো করতে পারছি, এতদিন পর্যন্ত যে ঘরে আমরা শুইতাম
ঠিক আছে, শুইতাম সেগরির স্বতন্ত্র শয্যায় মা শুইতেন, এখানে স্বতন্ত্রভাবে আমরা এইমাত্র পেলাম। সুতরাং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। দেখুন এই প্রশ্নগুলো করতে আপনার কোনো সমস্যা হলো কিনা না। এবার দেখুন সঠিক বাক্য নির্বাচন করুন। এখানে চারটি বাক্য রয়েছে, বেলা হইল শ্মশান হইতে, এখানে হইতে এবং এখানে হতে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এখানে চাইয়া দেখিলাম, এখানে তাকিয়ে দেখিলাম, দুইটা ডিফারেন্স পেলাম। এখানে বেলা হইল শ্মশান হইতে ফিরে এসে, এখানে ফিরিয়া এখানে ফিরে, ডিফারেন্স রয়েছে। সুতরাং একদম প্রকৃত লাইন কোনটা সেটা আমরা প্যাসেজে দেখব। প্যাসেজে দেখে প্রকৃত লাইন যেটা হবে সেটা আমরা মিলাবো। এই দেখুন এখানে রয়েছে, কোথায় রয়েছে দেখে, এই দেখুন, বেলা হইল শ্মশান হইতে ফিরিয়া আসিলাম, শ্মশান হইতে ফিরিয়া আসিলাম, গলির মুড়ে আসিয়া তেতলায়, তেতলায় পিতার ঘরের দিকে চাহিয়া চাহিয়া দেখিলাম। ঠিক আছে, বেলা হইল শ্মশান হইতে ফিরিয়া আসিলাম, গলির মুড়ে আসিয়া তেতলায় তেতলায় পিতার ঘরের দিকে চাহিয়া দেখিলাম। ঠিক আছে, এই একদম অ্যাকুরেট বাক্যটা, সেম টু সেম বাক্যটা আমাদের কত নম্বরে আছে, এই দেখুন এটা কারেক্ট আনসার কীভাবে দেখুন তো। এখানে দেখুন, এখানে তেতলার, ঠিক আছে, এখানে তেতালার সেটা হলো না। এখানে দেখুন গলির মোড়ে বসে, এখানে আসিয়া হচ্ছে, এখানে বসে, সেটা বসে হবে না, এসে হচ্ছে না, তারপর বসে হচ্ছে না। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। এ সেম টু সেম এটা আমাদের অপশনে, আমাদের প্যাসেজে ছিল। তারপর দেখি, তারপর দেখুন আমাদের, তারপর যে বিষয়টা আমাদের জানতে হবে, আপনারা যেহেতু সিটেট এক্সাম দিচ্ছেন ভাই, তো সিটেট এক্সাম দিচ্ছেন আপনারা তো এতটুকু না যে বাংলা ব্যাকরণের আপনাদের বেসিক ধারণা নেই। ঠিক আছে, বেসিক ধারণা তো আপনাদের সবার আছে। সুতরাং বাংলা ব্যাকরণের ব্যাকরণ থেকে আপনাদের চার মার্ক বা পাঁচ মার্ক আসবে, চার, হাইয়েস্ট চার, চার থেকে পাঁচ আমরা ধরে নিই বাংলা ব্যাকরণ। আর বাকি আপনাদের যে দশ নম্বর, দশ নম্বর সম্পূর্ণ প্যাসেজ থেকে পাবেন, আর বাকি চার বা পাঁচ আপনার সেই বেঙ্গলি ব্যাকরণ, ব্যাকরণের বেসিক থেকে আসবে। তো এই বাংলা ব্যাকরণ যদি বেসিক জানুন তাহলে অনায়াসে আপনি পনেরো নম্বর আপনার হাতের মুঠোয়। এবার দেখুন ব্যাকরণ থেকে কী কী প্রশ্ন আমরা দেখি। বাড়িতে যিনি কনিষ্ঠা বধু ছিলেন তিনি মাতৃহীন বালকদের ভালোলেন, বিশেষণ পদ কোনটি? আমরা সবাই জানি বিশেষণ পদ মানে কি, যে পদটা থাকবে এখানে কারো ছোট বড় দোষ গুণ ইত্যাদি বোঝাবে। তো এখানে বধু, বধু হচ্ছে কি আমাদের বিশিষ্য পদ, বিশিষ্য পদ হচ্ছে নাউন, বিশিষ্য পদ হচ্ছে আমাদের কি বধু। তো বধুটা কীরকম বধু, কনিষ্ঠা বধু বা ছোট বধু, বধুটা কীরকম বধু, কনিষ্ঠা বধু। সুতরাং কনিষ্ঠা ইজ দ্য বিশেষণ। ঠিক আছে ভাই, তারপর দেখি, তারপর দেখুন এখানে একটা প্রত্যয়ের প্রশ্ন আসছে, এখানে দেখুন কারেক্ট আনসার কোনটি, কোনটি ঠিক, নিয়নযুগ তা নিয়ন্তা, বৃঞ্জুগ হিত বৃহৎ বৃংহিত, উজ্জুগ নয়ন উন্নয়ন, তৎযুগ তত্ত্ব তত্ত্ব। এখানে কারেক্ট আনসার হবে কি আমাদের বৃঞ্জুগ হিত বৃংহিত, বাংলা ব্যাকরণের বেসিক প্রশ্ন। এবার দেখুন নিচের প্রদত্ত মন্তব্য এবং তার সমর্থনের যুক্তির বিচারে শুদ্ধ অশুদ্ধের বিচার করতে হবে। ব্যাকরণে পুরুষ আছে, ব্যাকরণের পুরুষ বলতে এখানে বলেছে ব্যাকরণে যে পুরুষ কথার সঙ্গে স্ত্রী পুরুষ লিঙ্গবোধের কোনো সম্পর্ক নেই। ইয়েস, ব্যাকরণের পুরুষ বলতে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ এইভাবে রয়েছে। ব্যাকরণের পুরুষ বলতে বাক্যের আধার অনুযায়ী, ক্রিয়ার আশ্রয় অনুযায়ী প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ এই ধরনের ব্যবহার হয়। তো যার সঙ্গে স্ত্রী পুরুষ লিঙ্গের কোনো সম্পর্ক নাই, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গের সঙ্গে এই পুরুষের কোনো সম্পর্ক নাই, এটা একদম 100% সত্য। তার যুক্তি কী, তার কারণ কী? দেখুন ব্যাকরণে পুরুষ হলো ক্রিয়ার আশ্রয়। ইয়েস, ক্রিয়ার আশ্রয় হিসাবে ব্যাকরণে পুরুষ ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে মন্তব্য এবং যুক্তি দুটাই শুদ্ধ, অপশন নম্বর এ ইজ দ্য রাইট আনসার। দেখলেন কত সহজে পেলাম। তারপর দেখুন এক নম্বর প্রশ্ন আমরা যেটা ছেড়েছিলাম, কেন ছেড়েছিলাম, কারণ এটাই কিন্তু একটা ব্যাকরণের প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আপনি প্যাসেজে সচরাচর পাবেন না। উদ্দিক্ত গদ্যাংশটে অনতস্ফুট কথাটির অর্থ কী? তো এটা কারেক্ট আনসার কী আপনারা দেখি তো কমেন্ট বক্সে কার কার শুদ্ধ হয়ে ভাই, আমি বলার আগে আপনারা বলুন তো। ফুটেনি এমন, সম্পূর্ণ ফুটেনি এমন, সম্পূর্ণ ফুটেছে এমন, তো ফুটে গিয়ে ঝরে পড়েছে এমন। ঠিক আছে, তো উদ্দিত্ত গদ্যাংশে এটা অনতস্ফুট শব্দের ওটার অর্থ কী এটা আপনারা কমেন্ট বক্সে বলুন তাড়াতাড়ি ভাই। তো এটা কারেক্ট আনসার কী হবে, এটা কারেক্ট আনসার হবে সম্পূর্ণ ফুটেনি এমন, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, সম্পূর্ণ ফুটেনি এমন ইজ দ্য রাইট আনসার। এটা বাংলা ব্যাকরণের প্রশ্ন। তারপর দেখুন নিচের কোনটি আকাশের সমার্থক শব্দ নয়, দেখুন সমার্থক শব্দ থেকে আমাদের প্রশ্ন আসছে, আমরা ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমরা নিয়েছি, ত্রিদীপ রত্নাবতী সুরবর্ত না সুরপথ। তো আকাশের সমার্থক শব্দ নয় কোনটি বলেছে, তো আকাশের সমার্থক শব্দ নয়,
তো ত্রিদীপ, সুরবর্ত এবং সুরপথ এগুলো হচ্ছে আকাশের সমার্থক শব্দ, রত্নাবতী আকাশের সমার্থক শব্দ নয়, সুতরাং রত্নাবতী ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন নিচের কোনটা সমুদ্রের সমার্থক শব্দ বলেছে, সমুদ্রের সমার্থক শব্দ কোনটা হবে কারেক্ট আনসার আপনারা ভাবুন তো। সমুদ্রের সমার্থক শব্দ কোনটি, ইরাবান, পাটক, সমুদ্রাবাসন নাকি কোলাবুত? তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে ইরাবান ইজ দ্য রাইট আনসার, সমুদ্রের সমার্থক শব্দ হচ্ছে ইরাবান। ঠিক আছে, তো এই প্রশ্নের কারেক্ট আনসার সন্ধি বিচ্ছেদ আমরা অনেক প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আমরা এই প্রশ্নটা সলভ করে দিয়েছি আপনাদের জন্য। ইম্পর্টেন্ট যতগুলো ক্লাস আছে বা প্রিভিয়াস ইয়ার কোয়েশনের ক্লাসগুলোতে আমরা এই প্রশ্নটা বারবার ডিসকাস করছি এবং আজকেও এই প্রশ্ন আমরা নিয়ে এসেছি, এই প্রশ্নটা নিয়ে এসেছি আপনাদের জন্য। তো আপনারা কেমন করে আপনাদের প্রিপারেশন নিচ্ছেন এটা কিন্তু এখান থেকে বোঝা যাবে, আপনার নিজে থেকে বুঝতে পারবেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন, এ বি সি ডি কোনটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এ বি সি ডি কোনটা হবে কারেক্ট আনসার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ঠিক আছে, এবং এই ক্লাসের পিডিএফ, ঠিক আছে ভাই, এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ আনসার কি সহ সম্পূর্ণ পিডিএফ আমরা আমাদের যে অফিসিয়াল গ্রুপ যেটা রয়েছে সোহাজুর অফিসিয়াল গ্রুপে আমরা দিয়ে দেবো, আপনারা এখান থেকে এই এটা ডাউনলোড করে দেবেন। যারা অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে আছেন পেইড ভার্সন গ্রুপে, এই গ্রুপে আপনারা অবশ্যই পিডিএফটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো খুব তাড়াতাড়ি এই ধরনের ক্লাসটা কেমন লাগলো দেখুন, উইদাউট স্টাডি আমরা যে বলেছিলাম, আর সত্যি উইদাউট স্টাডি, কারণ কি, কারণ শুধুমাত্র বেঙ্গলি ব্যাকরণের কিছুটা আপনাকে জানতে হবে বেসিক, আদারওয়াইজ আপনাকে কিন্তু কোনো কিছু পড়তে হচ্ছে না, ডাইরেক্ট বেসিস থেকে আপনি আনসারগুলো করতে পারছেন। ঠিক আছে, তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এই ধরনের শর্ট টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যদি নতুন হয়ে থাকেন বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।